এ কুইক পেন্সিল ড্রয়িং টিউটোরিয়াল। দ্রুত কিভাবে পেন্সিল ড্রয়িং করবেন বা ছবি আঁকবেন এইখানে আপনারা একটু শিখে নিন। ছবি আঁকার প্রস্তুতির জন্য আপনাদের সংগ্রহ করতে হবে এরকম একটা খাতা বা সাদা কাগজ, বোর্ডের মধ্যে আটকায় নিতে পারেন। আর লাগবে পেন্সিল, পেন্সিল 4B হইলে ভালো হয়। আমার হাতের কাছে আজকে 4B ছিল না, বাজার থেকে আমি একটা 2B কিনলাম, এই খাতাটা কিনলাম, তারপর আপনার এই ছবি আঁকা শুরু করলাম। আর আপনার লাগবে হলো একটি মডেল। মডেল আমি তো এখানে টাকা দিয়ে মডেল নিই না, এই দেখেন এই ভদ্রলোককে আমি বুঝিয়ে সুঝিয়ে আপনার কিছু একটা চা খাওয়ায়ে তারপর এই ছবি আঁকা শুরু করছি, সে চুপ করে বসে আছে। আর আমি তো এদের আরও কিছু ছবি আঁকছি যার জন্য এরা এখন মডেল দেওয়াটা বুঝে গেছে এবং এরা খুব ভালো মানুষ। তাহলে আপনার লাগতেছে এই কয়েকটা জিনিস, তারপর আপনি ছবি আঁকা শুরু করবেন। এই যে আমার হাতের দিকে তাকান এবং আমি কিভাবে আপনার হাতটা প্রথম ধরবেন হলো কোথাও আপনার হাত যেন না আটকায়, ফ্রি হ্যান্ড। ফ্রি হ্যান্ড থাকলে এটা মনের সাথে মস্তিষ্কের কাজ করতে সুবিধা হয়। আপনি মডেল দেখলেন, তাকাইলেন আর হাত ঘুরাইলেন, হাত দেখবেন যে অটো ঘুরতে থাকবে। তবে এটা সময়ের বিষয় আছে আপনার, আমি তো ধরেন দীর্ঘদিন ধরে ছবি আঁকি এবং ড্রয়িং করি, ড্রয়িংটা শিল্পীদের করতেই হয়, এটা হলো শিল্পীদের একটা প্রাণ। ড্রয়িং না করলে আপনার আপনার হাত ঠিক থাকবে না এবং আপনি কিছুই করতে পারবেন না, সমস্ত কাজেই ড্রয়িং লাগে। যত ধরনের শিল্পকর্ম আছে স্থাপত্যকলা থেকে ধরে সমস্ত আপনার কাজেই এই ড্রয়িংটা লাগবেই। আপনি ক্যালিগ্রাফি করেন, ড্রয়িং, আপনি ওই যে ঘর বানায় না গ্রামে সোয়াল, সেও দেখবেন চার কোণা করে একটা ড্রয়িং করে নেয়, আর ওইখানে সবই চোখের মাপ এবং ড্রয়িং, ওটা আপনার লাগবেই। এখানে আপনার আমি যেটা দেখতেছি সেটা হলো আলো ছায়া, ওই মানুষের মুখে কীভাবে আলো ছায়া পড়ছে, কোথায় কতটুকু পড়ছে, সেই অনুযায়ী আপনার পেন্সিলটা চাপ দিতে হবে। আলো ছায়া কম হলে সেখানে চাপ কম হবে, আর যদি ছায়া বেশি হয়, ছায়া বেশি হলে ওইখানে চাপ দিয়া একটু ডার্ক করতে হবে, লাইট হইলে একটু লাইট রেখে চাপ কম দিতে হবে, এইটাই হলো পদ্ধতি। আর ড্রয়িংটা দেখবেন, খেয়াল করবেন ড্রয়িং মাপজুপগুলা, যেমন দুই চোখের মাঝখানে একটা চোখের মাপ থাকবে, চার আঙ্গুল কপাল, তারপরে আপনার এই যে ব্রু থেকে কপালের পর থেকে নাক পর্যন্ত চার আঙ্গুল, নাক থেকে আবার একবার থুতনি পর্যন্ত চার আঙ্গুল, এবং চোখ আর কানের বরাবর হবে আপনার কান। এরপরে আপনার ধরেন এই এক আঙ্গুল হলো আপনার নাকের পর থেকে ঠোঁট শুরু, আরেক আঙ্গুল হলো দুই ঠোঁট, তারপরে আপনার শেষে থুতনিটা থাকবে দুই ঠোঁট, দুই আঙ্গুল। এই হলো মাপ, এটা একদম বেসিক মাপ, আপনার এই মাপটা ধরে আপনারা কাজ করতে পারবেন, দেখবেন সব কাজ ঠিক হয়ে যাবে। আর তো দেখবেনই, দেখে দেখে পজিশনটা কি, অনেক সময় অনেক মানুষের কান একটু উঁচায় থাকে, আবার কারো একটু চোখের ভুরু থেকে নিচে থাকে, কারো কান একটু ছোট থাকে, নাক আর চোখের থেকে কানটা হবে আপনার পার্সপেক্টিভ একটু ছোট হবে। ড্রয়িংগুলো খেয়াল করবেন, যেমন নাকের আপনার তিনটা রাউন্ড শেপ দিয়া ওইটাকে আবার সাইজ করে কাজ করবেন, আর থুতনির এইখানে হাড়ের এইখানে মাঝখানে একটা কার পুচার দিকে থাকে এটা একটু খেয়াল করবেন, হাতায় দেখবেন থুতনিতে নিচের ড্রয়িংটা। আর প্রপার ড্রয়িং একদম করতে হয় না, প্রপার ড্রয়িং করলে ছবি হার্ড হয়ে যায়, প্রপার ড্রয়িংয়ে আসলে ছবি হয় না। এই যে দেখবেন আপনার আলো ছায়া দেখে ড্রয়িং হবে, ধরেন অন্ধকারে একটু ডার্ক, একটু আবার লাইটে আসবে, টোন পেন্সিলের টানটা আবার একটু লাইট হয়ে আসবে, এরকম। এগুলো আস্তে আস্তে করতে করতে বুঝে যাবেন, কাজ করতে থাকেন। আমার এখানে প্রায় 40 বছরের অভিজ্ঞতা, আমি কাজ করেই যাচ্ছি, কাজ থামতেছে না, আপনারাও কাজ করে যান, কাজ থামানো যাবে না। যারা শিল্পী হতে চান, আপনার চারুকলায় পড়তে চান বা পড়তেছেন, তারা তাদের জন্য বলি খাতা হাতে রাখবেন, খাতা হাত থেকে ফেলবেন না,
সবসময় খাতা হাতে রাখবেন, যেখানে যান যেখানে বসেন যাই করেন। আমি লঞ্চে চলতে চলতে ছবি আঁকছি, বিয়ে বাড়িতে গেলে সবাই বিয়ের আনন্দে ফুর্তিতে আপনার গায়ে হলুদে আনন্দ করতেছে, আমি ওইখানে ড্রয়িং করতেছি এরকম। তো আর চারিপাশে দেখবেন, যারা আসলে এখন জানি না চারুকলা অনুষদ বা চারুকলা ইনস্টিটিউটের পরিবেশগুলো কি, ওইখানে সবসময় তারা তাই করে, সবাই তাই করা উচিত। তো ছোটরা দেখবেন যে কীভাবে করি শিখার জন্য, বড়রা আমাকে আপনার কি আমার অবস্থাটা কি আছে সেটা দেখবেন। তো এই ড্রয়িংটা আমি একটু ধরেন একবার পেন্সিলে কাজ করি, একবার কালিতে করি, এরকম বিভিন্ন পদ্ধতিগুলো চর্চাটা ঠিক রাখার জন্য করি। এইটা আমার একটা গ্যাপ গেছে, গ্যাপের পরে করা। ধন্যবাদ সকলকে, দেখেন এই এই ড্রয়িংটা প্রথম করছি, এরপরে যে ড্রয়িংটা ওইটা দেখেন ওইটা ভালো হয়েছে বেশি, আমি বলেই দিলাম, সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি এবং আপনাদেরকে কাজ দিতে পারি এরকম দেখার জন্য। এই যে কাজটা অনেক ভালো কাজ হয়েছে, সকলের কাছ থেকে দোয়া চাই। ধন্যবাদ সকলকে।